তো এখানে আমি ট্যাগ করতেছি কি ইফ সেট হলে রিসিভ করবা, আর যদি নট ইকুয়াল টু ফলস হয় উল্টা দিছে আর কি, বুঝছেন? তাহলে গেট বাই ইনফরমেশন দিয়ে ওকে ডান সাইড বারে গিয়ে বলে দিলাম পারে 1 2 3 4 5 6। এখন হইছে এই যে তারেকুর রহমান আসছে, দেখছেন? তারেকুর রহমান এখানে চলে আসছে ডিজাইনে, কারণ ইমেজটা কোনো কারণে পাচ্ছে না, এই জন্য এখানে দেখাচ্ছে ইমেজটা পালাই যাচ্ছে। এখন লগ ইন দিয়ে ঢুকলাম, কেউ যেন লগ ইন ছাড়া ডিরেক্টলি না ঢুকতে পারে সেজন্য আমি আরেকটা চেক করব। আচ্ছা লগ আউট করবে, লগ আউট মানে সেশন টেস্ট করে দিবে। লগ আউটে ক্লিক করলে অ্যাকশন তো এখন যখন লগ আউট রিকোয়েস্ট আসবে সেশন, মানে সেশন যদি অলরেডি নট ইস সেট নেম গাই দিয়ে বলে দিব আন অথরাইজড অ্যাক্সেস। এখন যদি কেউ ডিরেক্টলি, আচ্ছা লগ আউট এর কথা বলতেছিলাম যে যখন লগ আউট ক্লিক করবে তখন অ্যাকশন দেয় কি লগ আউট, জিজ্ঞেস করব ইফ ও ড্যাশবোর্ডে পাঠাবো। লগ আউট,
লগআউট দিলে আমি কোথায় যাবে? ড্যাশবোর্ড ডট পিএইচপি তে আসবে, তাই না? ইন্ডেক্স ডট পিএইচপি তে যাবে না স্যার, আবার লগ ইন করবো। ড্যাশবোর্ড ডট পিএইচপি তে গিয়ে আমি বলবো যদি রিকোয়েস্ট অফ লগ আউট, তাহলে সেশন টেস্ট করব। সেশন ডিস্ট্রয় এবং হেডার লোকেশন লোকেশন হচ্ছে ইন্ডিজার পিস অনলাইন দশ এবং স্যার সেমিকোলন দেওয়া হয়নি স্যার, এখানে এসে লগ আউট দিব। সেমিকোলন দেব, ওহো ইউআরটা ভুলে গেছি। রিপ্লেস দিয়ে দিলাম, এতো দেখেন তারেক তখন লক আউট দিব। অ্যাকশন গেলাম, ওকে তাও কি হবে? তো কোথায় যাচ্ছে? ড্যাশবোর্ড অফ পিসিতে অ্যাকশনের জন্য লগ আউট, অ্যাকশন একটু বলেছে এবং দর্শন রিকোয়েস্ট যদি বেল হয় তাহলে এখানে চলে যায়। দেখেন এখন ঠিক আছে, তারেক 1 2 3 4 5 6 গেলাম এবং
দাও তাই না আর কিছু সিকিউরিটি ইস্যু আছে আমি আগামী ক্লাসে বলবো আজকে পর্যন্ত থাকি আল্লাহ হাফেজ বলবে বলে দেবে লগইনে কিছু পার পর্যন্ত বাকি আছে নেক্সট ক্লাস পর্যন্ত ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ স্যার আগামী ক্লাসটা স্যার স্যার এই অ্যাডমিন প্যানেলটা কি স্যার